তো হ্যালো গাইস, আবার একটা নতুন ভিডিওতে চলে এলাম। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো। তো আমরা আজকে চলেছি কৃষ্ণ মন্দির, তো মায়াপুর, এটা ইসকন। তো আমরা ফাইনালি এখন চলে এসেছি কৃষ্ণ মন্দিরের কাছে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ফাইনালি আমরা চলে এসেছি ইসকন মন্দির মায়াপুর। তো ভিতরে মোবাইল অ্যালাউড নেই, তো আমরা বাইরের থেকেই ভিডিও করছি। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়াপুর ইসকন মন্দির। তো এদিকে প্রসাদের টিকিট কাউন্টার, যেটা তিন রকম ধরে ভাগ করা আছে টিকিট কাউন্টার। তো এখান থেকেই টিকিট পেয়ে যাবে, 50 টাকা, 80 টাকা, যে যেরকম আছে। একটা আছে ফ্রিয়ে টিকিট, না ইয়ে পারচেস করে ফ্রিয়ে খেতে পারবে। তো দেখতে পাচ্ছ গদা ভবন আছে আর আছে। তো আমরা এখন যাব ভিতরের দিকে। তো ভিতরেতে মোবাইল অ্যালাউড নেই, তো তোমরাকে যতটা চেষ্টা করছি দেখানোর। মায়াপুর হচ্ছে কৃষ্ণ সেই মন্দির যেটা দ্বিতীয় মায়াপুর। তো সেই কৃষ্ণ, তিনি 108টা প্রেম করেছিল। তো দেখতে পাচ্ছ, তো আমরা এখন এদিকে টাইম দেওয়া আছে, যে টাইমের মধ্যে আসবে, খোলা থাকবে। তো সেই কৃষ্ণের যারা ভক্ত একটা লাইক করবে, আর যারা রাধিকার ভক্ত তারাও একটা লাইক করে দিয়ে যাবে চ্যানেলে। এখানে অনেক রকমের বেস আইটেম পাওয়া যায়, তো তোমরাও টেস্ট করে দেখবে, খেয়ে দেখবে, তো খুবই সুন্দর, অরিজিনাল দিবে। তো এদিকে আমরা চলে যাব কৃষ্ণ মন্দির, যেটা প্রেম মন্দির বলে শ্রীকৃষ্ণ। তো দেখতে পাচ্ছ মায়াপুর ইসকন, তো এখনও কাজ চলছে এটার, 2025-এ কমপ্লিট হয়ে যাবে। তো ধীরে ধীরে এদিকে মানে ভিডিও করতে দেয় না, ধীরে ধীরে কাজ চলছে। তো তোমরাকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এদিকে আছে হোটেল আছে আরও থাকার, তো তোমরাকে হোটেলে ভিজিট করেও দেখাবো। তো এখানে হোটেল বুক করলে অনলাইন থেকেও বুক হয়, এখানকে এসেও বুক করা যায়। তো এখানে হোটেল হচ্ছে 20 টাকা থেকে শুরু, একবারে 4000 টাকা পর্যন্ত। তো 100 টাকারও আছে, 50 টাকারও আছে, যে যেরকম মানে চারজন করে থাকবে। তো এগুলো সব হোটেলের বোর্ড আছে, তো চলো হোটেলে যাওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি নামহট্ট ভবন হোটেলে। তো এখানে ভাড়া হচ্ছে 800 টাকার থেকে শুরু, তো চারজন থাকবে একটা রুমে। তো দেখতে পাচ্ছ কত বড় হোটেল, তো অনেক বড় হোটেল। তো এখানে গাড়ি ভিতরে পার্কিংও করা যাবে। তো আমরা এখন ভিজিট করেছি গদা ভবনে, তো গদা ভবনটা ঘুরে ফিরে দেখাবো তোমরাকে, কত কী জায়গায় আছে না আছে, তো কত বড় হোটেল, তো দেখাবো। তো চলো দেখতে পাচ্ছ ফুল গাছে ভর্তি, মানে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে কৃষ্ণর প্রেম মন্দির। তো একটুকু গদা ভবনটাও সাজিয়ে রেখেছে। তো এইদিকে আছে দেখতে পাচ্ছ 5 তলা, তো খুবই সুন্দরভাবে করে রেখেছে। তো আমরা এখন যাব গদা ভবনের লাঞ্চ মেনুতে, তো প্রথমে কী আছে দেখব। তো মেনুতে কী কী আছে দেখব, তো প্রথমে আছে ভাত, ডাল, তারপরে একটা মিক্স সবজি, তো এঁচোড় আর আছে, দুটো লুচি, তো তার সাথে আছে পনির, তো পায়েস। তো এই হচ্ছে গদা ভবনের মেনু।
তো আমরা রওনা হলাম গোশালার উদ্দেশ্যে। তো আমরা গোশালার সামনের গেটে আছি, তো আমরা এখানে দেখতে পাবো, তো সামনে আছে, তো এখানে পাবে ডেয়ারির বিভিন্ন প্রোডাক্ট, যেমনকি ক্ষীর, পানির, দই, মিষ্টি সব কিছু পাবে, পুরো একবারে ফ্রেস। তো দেখতে পাচ্ছ, ভিড় দেখছো, তো খুবই সুন্দর সুন্দর পাবে এখানে অরিজিনাল। আর হ্যাঁ, এখানে কিন্তু গোমাতাকে খুব যত্নে রাখা হয়, আর ছেলে গরুগুলোকেও খুব যত্নে রাখা হয়, তো এখানে দেখভাল করার লেগে লোক আছে, তারা দেখাশোনা করে। তো দেখতে পাচ্ছ খুব যত্নে আছে। মায়াপুর থেকে যদি এখানকে আসতে চাও গোশালাকে, তো 10 টাকা করে পার মাথা পিছু নিবে, তো এই গাড়ি করে আসতে পারবে। দেখতে পাচ্ছ এই গাড়ি করে আসতে পারবে, আর খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর মায়াপুর, তোমরা যারা আসনি তারা একবার করে ভিজিট করে যাবে। তো আর চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবে, এরকম ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে আনতে থাকবো। তো চলো, তো মন্দিরের সাইডে সাইডে খুব সুন্দর সুন্দর দোকান আছে, যেখানে তুমি সব কিছু কিনতে পারবে, জামা প্যান্ট আছে, তারপরে শ্রীকৃষ্ণর ছবি আছে, বাসি আছে, সব কিছু কিনতে পারবে। এদিকে দেখতে পাচ্ছ ফলের দোকান, তো এখানে সব কিছু পাওয়া যায়, ফল যা যে দরকার তো সব মন্দিরের সাইডেই পেয়ে যাবে। তো খুবই সুন্দর যে জায়গা। তো আমরা এখন মলে ঢুকবো, শ্রীকৃষ্ণর পিকচার ছবি আর নিতে হবে রাধিকার। তো চলো ঢোকা যাক। তো দেখতে পাচ্ছ কত কি নানা রকমের জিনিস, সব শ্রীকৃষ্ণর আছে, রাধিকার আছে। তো আমরা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ